হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে হলো 25শে ডিসেম্বর। আমরা তিনজন বেরিয়ে পড়েছি, একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর সেটা কোথায় যাচ্ছি একটু পরে তোমরা দেখতে পাবে। এই দেখো, সামনে তারা বাইকে বসে আছে। এই যে ফ্রি করে বাবা আর মেয়ে দাঁড়িয়ে আছে বাইকে নিয়ে, আর আমি এখানটায় দাঁড়িয়েছি। এখানটা পরিবেশটা একটু দেখো, যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে এই দৃশ্যটা একটু আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো আমার সঙ্গে, আমরা কোথায় যাই দেখতে থাকো। পৌঁছে গেছি প্রায় কাছাকাছি। এবার হয়তো তোমরা বুঝতে পারছো সামনের গেটটা দেখে আমরা কোথায় এসেছি। দেখেছো সামনের গেটটা? এবার নিশ্চিত বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। এবার আমিই বলে দিই, আমরা এসেছি দীঘা। এটা হলো দীঘার গেটওয়ে। এবার দীঘার গেটওয়ের মধ্যে আমরা ঢুকে পড়ছি। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। তিনজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল দীঘা ঘুরতে। দীঘার মধ্যে আমরা ঢুকে গেছি। আমরা প্রথমে যাব আমার বৌদির বাড়িতে, সেখানটায় ব্যাগগুলো রেখে দিয়ে তারপর সমুদ্রের ধারে যাব। দেখো আমরা বৌদির বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে এখানটায় আমার বৌদির বাড়ি। বৌদি বাড়ি নয়, বৌদি এখানটায় ভাড়া থাকে। এই যে বৌদির এই বাড়িটায় ভাড়া থাকে। এখানটায় ব্যাগগুলো রেখে দিয়ে আসি, তারপর আমরা সমুদ্রের ধারে যাব। ব্যাগ রেখে দিয়ে এসেছি, আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে ঘুরতে। চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। আমাদের বাড়ি থেকে দীঘার দূরত্ব বাইকে এই 1 ঘন্টা মতো থাকে, তাই ভাবলাম বাড়িতে না বসে থাকে এই দিনে দীঘায় বেরিয়ে পড়ি। তাই ভোর 5টার সময় আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে 8টার সময় বাড়িতে বেরিয়েছি, আর এখন বাজে 9টা মতো আমরা পৌঁছে গেছি। এই যে দীঘার সমুদ্রের ধারে চলে এসেছি। দেখো আজকে প্রচুর ভিড়, এই দিনে দীঘায় তো ভিড় থাকবেই। এখানে আমার এক বৌদি দোকান দেয়, চলো তার সঙ্গে আগে দেখা করি। যতটা ভালো তোমায়
দোস্ত দাঁড়াও দোকানের কাছে চলে এসেছি। যে বৌদি, বৌদি হলো শাঁখা, শাঁখের ব্যবসা করে থাকে, সমুদ্রের ধারে এইভাবে পাতিয়ে বিক্রি করে। কথা বলছি আপনার, কাল রাত্রে আমি কেকখানি যাবে। আমরা এখন দুপুরবেলা বৌদির বাড়িতে খাওয়া দাওয়া করব, তারপর বিকেল তিনটার সময় বেরোবো। মানে এখন এত সমুদ্রের ধারে রোদ, থাকাই যাচ্ছে না। বলছি এখন চলো বৌদির বাড়িতে যাই, পরে খেয়ে দিয়ে আসবো। ও বৌদি, না না এই ডিমের গন্ধ বৌদির বাড়িতে খাবো। আর দুপুরের মেনু হচ্ছে মাংস ভাত, তাই মাংস এখানটায় কিনতে চলে এসেছি মাংস দোকানে। ও ভিতরে ঢুকেছে মাংস কিনতে। বৌদি তো বাড়িতে থাকবে না, তার বাড়িতে বৌদির মেয়ে আছে। বৌদির মেয়ে আর আমি মিলে দুজন রান্না করব।
আর সমুদ্রের ধারে এত রোদ যে আমরা থাকতে পারিনি। চলে এসেছি, এখন এসেছি নেহেরু মার্কেটে, মাংস কিনছি আর কিছু সবজি নেব। এই যে চলে এসেছি, এটা হলো দীঘা নেহেরু মার্কেট। দেখো চারিদিকটা প্রচুর ভিড় আজকে, আর এখানটা আমাদের একজন পরিচিত আমাদের গ্রামের একজন সবজি ব্যবসা করে, তার সঙ্গে একটু দেখা করবো, তাকে খুঁজতে বেরিয়েছি। ব্লগটা শেষ করছি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এই দীঘার ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। সবাইকে মেরি খ্রিস্টমাস। Let's go.